নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকের রেসিপি নতুন সাথে ফুলকপি রেসিপি করবো, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। এই রেসিপিটার সাথে কিন্তু ভাত, রুটি, পোলাও প্রত্যেক কিছুই কিন্তু ভালো লাগবে। সামনেই কিন্তু সরস্বতী পুজোর দিন কিন্তু এটা আপনারা বাড়িতে অবশ্যই করতে পারেন। করলে কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, কেমন লাগলো খেতে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তারা রেসিপিটা শুরু করা যাক। ফুলকপির নতুন সাথে একটা রেসিপি করার জন্যে ফুলকপি নিয়েছি একটা, বড় কোয়াগুলো কিন্তু দুভাগ করে নিয়েছি আর ছোটো কোয়াগুলো কিন্তু গোটাই রেখেছি। চিনে বাদাম নিয়েছি 10 গ্রাম, নারকেল কুড়িয়ে নিয়েছি 2 চামচ, 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1.5 ইঞ্চি আদা নিয়েছি, 1 চামচ গোটা জিরে নিয়েছি, 1টা টমেটো আমি কেটে নিয়েছি। জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আমি একসাথে বেটে নেবো। চিনে বাদাম আর নারকেল কোড়া একসাথে বেটে নেবো। এবার মূল রান্নায় চলে যাব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে অ্যাড করবো লবণ আর হলুদ সামান্য। এবার কপিগুলো ভাজা করে নেব। হাতে সময় না দিলে কিন্তু আপনারা ঢাকার জন্য কিন্তু ভাজাটা করতে পারেন। আবার সর্ষের তেল দিয়ে দেব কড়াইতে, ফোড়ন দেব, গোলমরিচ দেব 5-6টা, 1টা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা জিরে 1/2 চামচ, একটু নাড়াচাড়া করে নেবো। সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোবে হালকা ভাজা হয়ে গেলে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে সব বেটে নিয়েছি একসাথে। এবার দিয়ে দেবো মশলাটা। মশলা বাটিতে একটু জল দিয়ে দেবো, অনেকটাই মশলা লেগেছিল গায়ে, মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। টমেটোর কিন্তু একটা জলভাব থাকে, সেই টমেটোর জলভাবটা চলে যাওয়া অবধি কিন্তু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এতে যোগ করবো হলুদ, 7 বুঁদে লবণ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ চিনি, ভালো করে মিশিয়ে নেব। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, আপনারা কিন্তু কাঁচা লঙ্কা পছন্দ না করলে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন। দেখুন মশলা দিয়ে তেল থাকছে, আর একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা দিয়ে তেল থাকছে। চিনে বাদাম আর নারকেল কোড়াটা বেটে নিয়েছি একসাথে, এবার দিয়ে দেব। বাটি দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। মশলার সাথে কিন্তু চিনে বাদামটা নারকেলটা ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দরকার অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব মশলাটা। মতো কষি নিয়েছি চিনে বাদাম দিয়ে নারকেলটা দিয়ে, আর ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব।
আমরা কিন্তু কাজু বাদাম দিয়ে কিন্তু ফুলকপি রান্না করে খেয়েছি, একবার বাড়িতে বন্ধুদের বলবো চিনে বাদাম দিয়ে ফুলকপি রেসিপি করে খেয়ে দেখুন খুব ভালো লাগে। ভাত বলুন, রুটি বলুন, পরোটা বলুন, পোলাও, প্রত্যেক কিছুর সাথে কিন্তু ভালো লাগে খেতে। আর পুরো রেসিপিটা কিন্তু নিরামিষ করছি। সামনে কিন্তু আপনার সরস্বতী পুজো, বাড়িতে কিন্তু এই রেসিপিটা করতেই পারেন। চিন্তার ভাই ভালো করে মশলাটি একটু মিশিয়ে নিলাম, একটু ঢাকা দিয়ে দেবো। এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার তুলে নেব। এবার গরম জল অ্যাড করবো। আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটা গরম জল দিয়ে করতে। অনেকটাই কিন্তু ফুলকপি বয়েল করে নিয়েছি ভাজার সময়, সেই বুঝে কিন্তু জল দিতে হবে, একটু মাখো মাখো করব। আর জল দেব না, আপনারা জলটা আন্দাজ বুঝে দেবেন, যে যেমন ঝোল রাখবেন সেই বুঝে জলটা দেবেন। কিন্তু এটা মাখো মাখো করে এই রেসিপিটা খেতে ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখবো, ঝোলটা খুলে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, দেখুন মাখা মাখা হয়ে গেছে। গ্যাসের ঝোলটা একদম লোতে করে দিলাম। এতে অ্যাড করবো একটু গরম মশলা। আমার ঘরে ঘি নেই বলে একটু ঘিটা দিতে পারলাম না, আপনারা কিন্তু অবশ্যই একটু ঘি দেবেন, তাহলে আরও সুন্দর লাগবে খেতে। সাই গরম মশলা একটু অ্যাড করলাম। অনেকের ঘরে কিন্তু সবসময় নারকেল থাকে না, আপনারা নারকেল না থাকলে কোনো অসুবিধা নেই, চিনে বাদামটা একটু পরিমাণে একটু বেশি করে নেবেন। চিনে বাদাম দিয়েও কিন্তু করতে পারেন এই রেসিপিটা, খুব ভালো লাগবে খেতে কিন্তু। বন্ধুত্ব অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখুন। ভালো করে মিশিয়ে নিলাম গরম মশলা, এবার গ্যাসটা পুরো অফ করে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। এতে কিন্তু ধনে পাতাও দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না, খুব একটা ভালো লাগবে না কিন্তু, তার জন্য দিলাম না। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। দেখুন কী সুন্দর না লাগছে দেখতে। এই রেসিপি দিয়ে কিন্তু একতলা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও খুব ভালো লাগবে খেতে। অবশ্যই বন্ধুতে বলবো একবার বাড়িতে ট্রাই করুন। একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। একটা পেয়েটা সাজিয়ে দিয়েছি, দেখুন কী সুন্দর না লাগছে দেখতে। নতুন সাথে ফুলকপি আমার রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকে অবধি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।